আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। আজ অর্থ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। আগামী ফেব্রুয়ারিতেই এই ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বলেন, যেভাবে চাওয়া হয়েছিল সেভাবেই ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। অর্থমন্ত্রী জানান, 7 কিস্তিতে ঋণ দেবে আইএমএফ, শেষ কিস্তি পাওয়া যাবে 2026 সালে। সুদের হার হবে শতকরা 2.2%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। আজ অর্থ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। আগামী ফেব্রুয়ারিতেই এই ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বলেন, যেভাবে চাওয়া হয়েছিল সেভাবেই ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। অর্থমন্ত্রী জানান, 7 কিস্তিতে ঋণ দেবে আইএমএফ, শেষ কিস্তি পাওয়া যাবে 2026 সালে। সুদের হার হবে শতকরা 2.2%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। আজ অর্থ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। আগামী ফেব্রুয়ারিতেই এই ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বলেন, যেভাবে চাওয়া হয়েছিল সেভাবেই ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। অর্থমন্ত্রী জানান, 7 কিস্তিতে ঋণ দেবে আইএমএফ, শেষ কিস্তি পাওয়া যাবে 2026 সালে। সুদের হার হবে শতকরা 2.2%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। আজ অর্থ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। আগামী ফেব্রুয়ারিতেই এই ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বলেন, যেভাবে চাওয়া হয়েছিল সেভাবেই ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। অর্থমন্ত্রী জানান, 7 কিস্তিতে ঋণ দেবে আইএমএফ, শেষ কিস্তি পাওয়া যাবে 2026 সালে। সুদের হার হবে শতকরা 2.2%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। আজ অর্থ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। আগামী ফেব্রুয়ারিতেই এই ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বলেন, যেভাবে চাওয়া হয়েছিল সেভাবেই ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। অর্থমন্ত্রী জানান, 7 কিস্তিতে ঋণ দেবে আইএমএফ, শেষ কিস্তি পাওয়া যাবে 2026 সালে। সুদের হার হবে শতকরা 2.2%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। আজ অর্থ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। আগামী ফেব্রুয়ারিতেই এই ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বলেন, যেভাবে চাওয়া হয়েছিল সেভাবেই ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। অর্থমন্ত্রী জানান, 7 কিস্তিতে ঋণ দেবে আইএমএফ, শেষ কিস্তি পাওয়া যাবে 2026 সালে। সুদের হার হবে শতকরা 2.2%।